আমরা রাতে ছিলাম এই দ্য তাজ রেসিডেন্সি। হোটেলটি আগ্রা শহরে অবস্থিত, তাজমহল থেকে 2 কিলোমিটার আগে। সেখান থেকে আমরা সকালে বেরিয়ে পড়লাম স্বপ্নের জায়গা তাজমহল, পৃথিবীর অন্যতম আশ্চর্য, তাকে চাক্ষুষ করে ফিরে এলাম আবার তাজ রেসিডেন্সি হোটেলে, যেখানে আমাদের বাইকগুলো রেডি ছিল বেরিয়ে পড়বার জন্য। শুরু হচ্ছে আজকে আমাদের যাত্রা আগ্রা শহর থেকে। চলো যাত্রা শুরু করি। সকালবেলা তাজমহলের অপরূপ সৌন্দর্য স্মৃতির মনে কোথায় রেখে আবার শুরু হলো পথ চলা। পথে আছে সবাই রেডি করলো যেমন थोड़ा आगे जाके थोड़ा आगे जाके कराया पड़ेगा बोल। हाँ क्या कहते हैं सीधा कहीं मत मुड़ना कहीं पे, यहाँ से माथे भी 8 किलोमीटर है यहाँ से भी। ओके ओके ठीक है। थैंक यू। जमुना रास्ता था कोंटा के घरे चला। আজ এর লক্ষ্য পানিপথ। সামনে থেকেই বাঁদিক নিয়ে আবার এগিয়ে চলতে শুরু করলাম। আমাদের আগ্রা শহরের উপর থেকে প্রায় 8 কিলোমিটার পাড়ি দিতে হবে, আর আমাদের আজকের লক্ষ্য প্রায় 400 কিলোমিটার। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এখন আমরা যাচ্ছি আগ্রার মেট্রো রেলের ব্রিজ দিয়ে। সকালবেলা আগ্রার তাজমহলের সৌন্দর্য মুগ্ধ হয়েছিলাম। অনেকক্ষণ সময় কাটিয়ে একটু দেরি হলো আমাদের বেরোতে, এখন 11টা পেরিয়ে গেছে আর আমরা আগ্রা ছেড়ে এগিয়ে চলেছি সামনের দিকে। এখন আগ্রা শহরের মধ্যেই রয়েছি, সেরে নেব ব্রেকফাস্ট কারণ অনেক বেলা হয়েছে। দাঁড়িয়েলাম অন্নপূর্ণা ভোজনালয় অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে, এখানেই সারবো আমাদের সকালের ব্রেকফাস্ট। ब्रेकफास्ट में क्या मिलेगा, अब खाने को क्या मिलेगा, पराठे मिल जाएगा ना? ठीक है, क्या आलू पराठे? ठीक है, 3 आलू पराठे बनाइए। तीन। सकाले ब्रेकफास्ट से आबार ये चला शुरू। एनर्जी फुल कर निलाम निजेदेर, गाड़ी पेट्रोल टैंक एखन अनेकटाई तेल रयेछे, ताई गाड़ी एवं आमरा दुजनेई পুরোপুরি এনার্জি নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সামনেই পাবো যমুনা এক্সপ্রেসওয়ে। প্রচুর ব্লগ প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে এই যমুনা এক্সপ্রেসওয়ে, স্বপ্নের রাস্তা প্রত্যেকটা রাইডারের কাছে, আমাদের কাছেও তাই। এগিয়ে চলেছি সেই রাস্তা থেকে, মাথার উপর থেকে NH-19 আড়ারি ক্রস করে বেরিয়ে গেল আমাদের। আগ্রা শহর ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি, প্রথম টোল পেলাম। টোল পেরিয়ে এগিয়ে চললাম দিল্লি স্ট্রেট। এগিয়ে চলেছি আগ্রা ছেড়ে। আমার সামনে সুমন, পিঙ্কাদা, আমি, আমাদের তিনজনের গ্রুপ আগ্রা ছেড়ে এগিয়ে চললাম। ভীষণ সুন্দর পথ, আর বাঁদিকের পথ ধরে আপনি নেমে গেলে আবার পৌঁছে যাবেন আগ্রা শহর। আর আমরা চললাম সোজা, প্রবেশ করছি যমুনা এক্সপ্রেসওয়েতে। এক দারুণ ফিলিংস, দেখুন কি সুন্দর চওড়া কংক্রিটের রাস্তা, 4 লেন কোথাও বা 6 লেন যমুনা এক্সপ্রেসওয়ে। প্রত্যেক বাইপাসের কাছে স্বপ্নের পথ যমুনা এক্সপ্রেসওয়ে, দারুণ ফিলিংস। সামনে বিরাট বোর্ড, তাতে লেখা রয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে পর আপকা স্বাগত হে, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। দাঁড়িয়ে আছি বহু আকাঙ্ক্ষিত যমুনা এক্সপ্রেসওয়ে, তার ঠিক সামনে আমার পিছনেই লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে আপকা স্বাগত করতে হয়, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা এখন এগোবো আগ্রা থেকে দিল্লি হয়ে কাশ্মীরের দিকে। তাহলে এই যমুনা এক্সপ্রেসওয়ে আমাদের একটা স্বপ্নের পথ, বহু আকাঙ্ক্ষিত তার সামনে। ইউটিউবে হাজারো ভিডিও, হাজারো লাখো লাখো দেখে
তারপর আমরা আজকে অসাধারণ রাস্তা, দারুণ রাস্তা, দারুণ। এখানে উঠেই ফিল করছি যে রাস্তাটা কত সুন্দর। এবার এরপর দিয়ে বাইক চালাবো, তার অনুভূতি আলাদা। বেশ, সঙ্গে থাকুন, পরপর এপিসোডে আমরা আসছি। এখন যমুনা এক্সপ্রেস হয়েছে, তারা কিছুক্ষণ সময় কাটিয়ে অনেকগুলি ছবি তোলা, কিছু মেমোরি সঙ্গী করে আবার চলতে শুরু করলাম যমুনা এক্সপ্রেস হয়ে ধরে। সেই বড় বোর্ড যেখানে লেখা রয়েছে পরিষ্কার, যমুনা এক্সপ্রেস পর আপনার স্বাগত, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস, সেই বোর্ড পিছনে ফেলে শুরু হলো আবার পথ চলা। আমার বন্ধু পিঙ্ক কালার ক্যামেরায় আমি এগিয়ে চলেছি যমুনা এক্সপ্রেস হয়ে ধরে। মেঘলা আকাশ রয়েছে, রোদ নেই, তাই ওয়েদার খুবই সুন্দর। এমনই সুন্দর ওয়েদার দিয়ে আমরা যমুনা এক্সপ্রেস হয়ে ধরে সামনের দিকে, সামনে গ্রেটার নয়ডা হয়ে দিল্লি। প্রথম টোল, এখানে বাইকেরও টোল দিতে হয়। আগ্রা থেকে উঠে যমুনা এক্সপ্রেস হয়ে দিয়ে গ্রেটার নয়ডার আগে পর্যন্ত প্রত্যেকটা বাইককে টোল দিতে হবে 205 টাকা। আমিও দিচ্ছি 205 টাকা টোলের স্লিপ। এটা যত্ন করে রাখতে হবে, কারণ এরপরে আরও যে টোল আছে সেখানে স্লিপ দেখিয়ে বেরোতে হবে। হারিয়ে ফেললে কিন্তু আবার টোল দিতে হবে, তাই স্লিপটি অবশ্যই গুছিয়ে রাখুন সাবধানে। প্রথম টোল ফেলে এগোতে শুরু করলাম। বাঁদিকেই দেখা যাচ্ছে ফেসিলিটি সেন্টার, যেখানে থাকা, খাওয়া, বিশ্রাম নেওয়া, পার্কিং সমস্ত ব্যবস্থাপনা আমরা পাশ কাটিয়ে এগিয়ে চললাম। এখন মজা নেব যমুনা এক্সপ্রেস ওয়ে। এখানে ফোর হুইলারের গতি বেঁধে দেওয়া আছে 100 কিলোমিটার, ট্রাকের 80 কিলোমিটার। বুঝতে পারছেন রাস্তাটা কেমন হতে পারে। আমার বাইকের গতি এখন 100+। আমার পাশাপাশি এগিয়ে চলেছে সুমন, পিঙ্কারা, আমার দুইজন সহরাইডার। বহুদিনের স্বপ্ন বাইক নিয়ে লাদাখ যাব। আজ তৃতীয় দিনে অনেকটা পথ পেরিয়েছি সেই লক্ষ্যের দিকে। এখন অনেক পথ যেতে হবে, তবে গিয়ে লক্ষ্যে পৌঁছব। তাই আজ যতটা সম্ভব এগিয়ে যাব। শুরু হয়েছে অনেকটাই দেরিতে, আগ্রা ছেড়ে বেরোলাম তখন ব্রেকফাস্টের পরে প্রায় 11:30টার পরে, সুতরাং অনেকটাই দেরিতেই দ্বিতীয় টোল। এখানে আপনার সেই স্লিপটি শো করতে হবে, তারা ভেরিফাই করে কম্পিউটারে চেক করে নিয়ে তবে যেতে দিচ্ছে। দ্বিতীয় টোল পার করেই তার পাশে ফেসিলিটি সেন্টার, সেখানে ঢুকে দেখি কি রয়েছে। এখানে রয়েছে কার পার্কিং, এ রয়েছে ক্যাফেটেরিয়া, সেখানে আপনি ব্রেকফাস্ট, কিছু সময় কফি চা খেয়ে আবার বেরিয়ে, কারণ 200 কিলোমিটার পর পথ, মাঝখানে ব্রেক প্রয়োজন হতেই পারে, তার ব্যবস্থাপনাও রয়েছে। বিরাট বিরাট বিল্ডিং ঠিক এক্সপ্রেসের পাশে, অসংখ্য বহুতল দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। জেপি গ্রিন স্পোর্টস সিটি বাদিকে, আকাশের অবস্থা ভীষণ খারাপ। উঁচু উঁচু বহুতলগুলো অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে দেখছে। এখন নিতে হবে আমাদের একটা ফুয়েল ব্রেক। এক্সপ্রেসওয়ে ছেড়ে বাদিকে আমরা কাট করে ঢুকে গেলাম, প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে এসে পেট্রোল পাম্প। এবং ফুয়েল ব্রেক আজকের প্রথম, কারণ গাড়ির ফুয়েল কাটা বলছে,
ট্যাঙ্ক খালি। প্রত্যেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়ে আবার শুরু হলো পথ চলা। কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ, বৃষ্টি যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, তাই ক্যামেরা গুটিয়ে রেইনকোট পরে আবার আমরা চলতে শুরু করব। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখনের মতো প্যাক আপ। নয়ডার যে গেট প্রবেশ পথ, সেই প্রবেশ পথ ছেড়ে আবার আমরা এগিয়ে চললাম দিল্লি শহরের দিকে। দিল্লি শহর আমাদের ভারতবর্ষের প্রাণকেন্দ্র, আমাদের রাজধানী, দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার ইন্ডিয়া দিল্লি। সেই দিল্লির পথ ধরে এগিয়ে চলেছি, সত্যি একটা আলাদা অনুভূতি। দিল্লি শহরের যে পথ, এটা প্রত্যেকটা বাইকার্সের একটা মাথা ব্যথার কারণ থাকে, কারণ এই পথ ধরে অনেকটা সময় পার হয়ে যায় দিল্লির ট্রাফিক পার করতে। দেখুন দূরে ফ্লাইওভার থেকে দুরন্ত গতিতে একটা ট্রেন এগিয়ে চলেছে, আর আমরা এই পথ ধরে সামনের দিকে। হ্যাঁ, আর রয়েছে আমাদের গর্বের জাতীয় পতাকা, তাকে বাঁ পাশে রেখে আমরা সোজা চলেছি দিল্লির পথ। আজ যমুনা এক্সপ্রেসওয়েতে যে মেঘ হলো, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, এত ঝড় বৃষ্টি কল্পনার অতীত, পুরো অন্ধকার হয়ে গেছিল, কিছু দেখা যাচ্ছিল না। বাইকের হ্যাজার্ড লাইট, হেডল্যাম্প সব জ্বালিয়ে দিয়ে 15-20 কিলোমিটার গতিতে আমরা এগোচ্ছিলাম। যেমন ঝড় তেমনি বৃষ্টি আর পুরো অন্ধকার। গ্রেটার নয়ডার পুরো রাস্তাটাই ঝড় বৃষ্টির মধ্যে পেরিয়ে যখন বৃষ্টি থামলো আমরা পৌঁছে গেছিলাম দিল্লি থেকে নয়ডার প্রবেশ পথের কাছে। সেখান থেকে আবার দিল্লির পথ ধরে আমরা ডান দিকের পথ ধরে ফ্লাইওভারের উপর উঠতে শুরু করলাম। তো এই দিল্লির ট্রাফিক জ্যাম আপনার গুগল ম্যাপ তো আপনার সঙ্গে দেবেই, আর একটা ফর্মুলা যদি আপনি মেনটেন করে চলেন তাহলে নিরাপদে পৌঁছে যাবেন। দেখুন সামনে রয়েছে ISBT, এই পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ISBT প্রথম দেখে এগোন, তারপরে নেক্সট টাইম যখনই আপনার সামনে কার্নাল অথবা পানিপত আসবে সেই পথটাকে আপনি ধরে রাখুন, কারণ দিল্লি শহর পার করে শনিপথের উপর দিয়ে পানিপথ হয়ে কার্নালের দিকেই আমাদের যেতে হবে। তাই যেখানে হোর্ডিংয়ের লেখা থাকবে পানিপথ কার্নাল, সেই পথটাকেই ধরে রাখুন। আমরা যেমন সেইভাবে এগিয়ে চলেছি, আর আমার সামনে সামনে চলেছে সুমন পিঙ্কাদা, আমার সহরাইডার বন্ধু। এখন আমরা পার করছি যমুনা নদী। যমুনা নদীর উপরে চওড়া সুন্দর ব্রিজ, আর দুপাশে রয়েছে পুরো লোহার জাল দিয়ে উঁচু করে ঘেরা, যাতে নদী দিকে কেউ ঝাঁপিয়ে পড়তে বা কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। যমুনা নদী পার করে বাঁদিকের পথ ধরে এগিয়ে চলেছি, সুন্দর পথ। এখন চওড়া পথে উঠে এলাম, আর আমরা চলেছি সোজা। রাস্তার গতি এখন মোটামুটি কিছুটা আছে, এখন একটা অবশ্যই রিমার্কেবল জায়গা পাস করছি, দুদিকে রয়েছে সেই মোগল আমলে তৈরি দুর্গ, আর ঠিক তেমনি দুর্গর মতোই পথ। সেই পথ দিয়ে যখন এগোচ্ছি মনে হচ্ছে যেন আমরা দুর্গের ভেতরেই বাইক নিয়ে প্রবেশ করছি, এমন জায়গা আপনাকে ক্রস করতে হবে। এটা অবশ্যই স্মরণীয় একটা জায়গা এই পথের, মনে হলো কিছুক্ষণের জন্য ফিরে গেলাম ঐতিহাসিক যুগে, সেখান থেকে আবার আধুনিক সভ্যতায়। দিল্লি সেই জ্যাম, যে ট্রাফিক জ্যামের ভয় প্রত্যেক বাইকার করে এবং তাদের ফেস করতে হয়, কারণ ইস্টার্ন পেরিফেরাল যে রাস্তাটা দিল্লির এই ট্রাফিককে এড়িয়ে আপনাকে লাদাখের যে পথ সেদিকে নিয়ে যাবে, সেই পথে এখন বাইক ওঠা নিষিদ্ধ। সেই জন্য উপায় নেই, দিল্লি শহরের বুকের উপর দিয়ে ধীরে ধীরে এভাবেই আমাদের এগোতে হবে। আমরা এগিয়ে চলেছি ঠিক সেইভাবে, সময় কিছুটা যাবে,
আবার কিছুটা খালি পথ এগিয়ে চলেছি লক্ষ্যের দিকে। প্রচুর ফ্লাইওভার দিল্লিতে, আপনি যেমন ফ্লাইওভারের উপর দিয়ে যাবেন এবং আপনার উপর থেকে ফ্লাইওভার যাবেন। দেখুন এখানে রয়েছে কার্নাল সোজা, দিল্লির পথে প্রচুর ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিল্লি শহরকে সচল রেখেছে। তবু কিন্তু দিল্লির যে পথের যে গাড়ির যে ভিড় বা জাম সেটাকে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করা যায় না। যাই হোক, আমরা এখন কার্নালের যে পথ নির্দেশ সেই পথ ধরেই এখন এগোচ্ছি। তাই আপনি যদি গুগল ম্যাপ নাও অন করেন, এই ফর্মুলা এগিয়ে গেলে দিল্লি শহর সহজেই পার করে যাবেন। এখান থেকে সোজা বাঁদিকের পথ ধরবেন না। বিভিন্ন ধরনের ফ্লাইওভার, তার এক একজনটার এক এক রকম শেপ, তার আর্কিটেকচার আলাদা আলাদা। দিল্লি শহরের বুক জুড়ে রয়েছে এমন অসংখ্য ফ্লাইওভার, কিছু তৈরি হচ্ছে আর কিছু সচল। আর পথের উপরে এমন আর্চ শেপের উপর রয়েছে ফুটব্রিজ, পথের গতি যাতে থেমে না যায় তাই জন্য এমন অসংখ্য ফুটব্রিজ রয়েছে, যার ফলে সকলে হেঁটে অনায়াসে রাস্তা পার করে উপান্তে চলে যাচ্ছে। সামনের পথ দেখাচ্ছে পানিপথ, এখান থেকে 86 কিলোমিটার। এখন রয়েছে আমরা পানিপথের পথ ধরে রয়েছে। কারণ যদি দিল্লি শহরের বুকে একবার পথ ভুল করেন প্রচুর ঘুরতে হবে, আর ট্রাফিক জ্যাম পেরিয়ে আবার নিজের পথে ঘুরতে অনেক সময় লাগে। বাঁদিকে দেখাচ্ছে কার্নেল, আমরা বাঁদিকেই যাব কার্নেলের পথ। প্রচুর দিক নির্দেশক বোর্ড আপনি পাবেন পানিপথ এখান থেকে 84 কিলোমিটার। দিনের আলো এখনো খুব বেশি নেই, মেঘলা ওয়েদার, আর সূর্য অস্ত চলে গিয়েছে। এমন সময় আমরা পাস করছি দিল্লি। দেখুন বাঁদিকে নতুন তৈরি হচ্ছে ফ্লাইওভার বিভিন্ন উচ্চতায়, একই সঙ্গে একাধিক। আমাদের গর্ব, আমাদের জাতীয় পতাকা সদর্বে বাতাসে উঠছে। আর চলতে চলতে আবার একটা জায়গা যেটাকে অবশ্যই আপনাকে মনে রাখতে হবেই, ভুলবেন না, এখানে অমৃতসর জলন্ধর সোজা দেখাচ্ছে। দেখুন এখান থেকে ডান দিকে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওটা পাহাড় নয়, জঞ্জালের স্তূপ। দিল্লি শহরের যত আবর্জনা সব এখানে ফেলা হয়, সেটা জমতে জমতে পাহাড় প্রমাণ উঁচু হয়ে গেছে। তাই যখন আপনি দিল্লি থেকে কাশ্মীর বা জম্মু হরিয়ানা পাঞ্জাবের দিকে যাবেন, তখন আপনার এই জঞ্জালের স্তূপটা থাকবে আপনার ডান দিকে, আর আপনি বাঁদিক ধরে সোজা এগিয়ে যাবেন। আর কিছুটা এগিয়ে বাঁদিকে এমন বিরাট উঁচু, সম্ভবত ভগবান বিষ্ণু না শিব বুঝতে পারলাম না, তিনি পথের উপরে এমন উঁচুতে রয়ে সকলকে আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে দিনের আলো প্রায় শেষ, অন্ধকার হয়ে এলো, আর দিল্লির ট্রাফিক জ্যাম পার করার জন্য খাওয়াটা জোটেনি, যেহেতু সকালে ব্রেকফাস্ট করতে দেরি হয়েছিল, প্রায় 11:30 খিদেটাও ছিল না, কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তাই একটা ব্রেক নেবো, এখানে প্রচুর ধাবা দেখতে পাচ্ছি। এখান থেকে যে সামনে বোর্ড বলছে এখান থেকে পানিপথ 37 কিলোমিটার। যাই হোক, এখন রয়েছে শনিপথে, এখানেই নেবো একটা ব্রেক, একটা ধাবায় ঢুকবো। আমাদের লাঞ্চ
আল্লাহ শোনা করে মেয়েটা চুচু ডাকছিল দিল্লি যাবে পরে আর খাওয়ার জোটে নিয়ে আমাদের রুটি তার সঙ্গে এটা ছিল ৫০ কিলোমিটার যাবো বোধ হয় ম্যাক্সিমাম পানিপথ পানিপথে আমরা গিয়ে নাইট স্টে করবো। আজকের নাইট স্টে হরিয়ানাতে পানিপত পেরিয়ে এসে তিরঙ্গা খাওয়া। একবার দিদার লাগলে বলো, রাতে ডিনার চলছে এখন। খেয়ে বলো কেমন লাগছে? তন্দুরি রুটি আর ডাল। পেঁয়াজ গুলো একটু দেখে না, প্রসেসিং করা পেঁয়াজ, পুদিনা পাতার চাটনি, পানিপথ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু, দেখা হবে আগামীকাল আবার পথে পরের এপিসোডে।